নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুব্রত হেলথ গ্রাম বাংলার অতি পরিচিত একটি খাবার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর এই খাবারটা হলো গাঁটি কচু বা মুখী কচু অতি পরিচিত এই খাবার প্রত্যেকেই কম বেশি খেয়েছেন কিন্তু এর পুষ্টি গুণ হয়তো অনেকেই জানেন না আবার অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে এই খাবারটি হয়তো খান না অত্যন্ত সহজলভ্য সাধারণত গরমকালে অনেক বেশি বাজারে পাওয়া যায় সারা বছরই কম বেশি পাওয়া গেলেও এই সময় দামের থেকে অনেক সস্তাতেই পাওয়া যায় আমাদের পুষ্টির গুরুত্বপূর্ণ উপাদানে পরিপূর্ণ এই কচু হয়তো আপনারা জানেন না অনেক দরিদ্র বাড়িতে যাদের চালের অভাব তারা অনেকেই হয়তো কচু সিদ্ধ করে একটা দিন কাটিয়ে দিয়েছেন তাই বুঝতে পারছেন এর পুষ্টিগুণ অনেক মাত্রায় উপরে ভারতীয় দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতে প্রচুর পরিমাণে কচুর উৎপাদন হয় এবং গ্রামগঞ্জের আনাচে কানাচে প্রায় এই কচু দেখা যায় অতি অযত্নেই বেড়ে ওঠে কচু কিন্তু এর পুষ্টিগুণ অনেকাংশেই অন্যান্য খাবারের থেকে বেশি বর্তমান পরিস্থিতিতে ক্রমাগত আমাদের খাবারের পরিবর্তন ঘটছে এবং শাক পরিমাণ আমাদের খাদ্য তালিকাতে অনেকটাই কমে গেছে তাই রান্নাঘরে কচুকে অবশ্যই স্থান দিন কচুর মধ্যে ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি তাছাড়া প্রোটিন কপার ম্যাঙ্গানিজ পটাশিয়াম জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সেই সাথে ক্যালসিয়াম আয়রন সেলিনিয়াম বিটা ক্যারোটিন এবং ক্রিপ্টোজ্যান্থিনের মতন গুরুত্বপূর্ণ উপাদানে পরিপূর্ণ এতে গ্লুটিন থাকে না এছাড়াও এতে রয়েছে সতেরো প্রকারের অ্যামাইনো অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রথমত যাদের হৃদযন্ত্রে কোনো সমস্যা রয়েছে তারা নিয়মিত গাঁঠি কচু বা মুখী কচু খেতে পারেন এতে শরীরের অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক ফ্যাট কোলেস্টেরলের মাত্রা অনেকটাই কমবে ফলে আপনার ধমনীতে বা শিরাতে রক্ত প্রবাহের কোনো বাধা তৈরি হবে না ফলে শরীর থাকবে সুস্থ এবং তরতাজা ভিটামিন ডি তে পরিপূর্ণ এই কচু যা আমাদের দৈনিক চাহিদার প্রায় উনিশ শতাংশ পূরণ করতে পারে তাই কচু আমাদের হার্ট অ্যাট্যাককে কিন্তু কমিয়ে ফেলতে পারে কার্ডিও ভাস্কুলার ডিসর্ডার থেকে মুক্তি দিতে পারে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই কচু খেতে পারেন হাইপার টেনশনের রুগীদের চর্বিযুক্ত খাবার কমানো এবং সোডিয়াম মুক্ত খাবার কমানো উচিত আর সেক্ষেত্রে গাঁটি কচু অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে কুড়ি গ্রাম সোডিয়াম এবং শূন্য দশমিক এক গ্রাম ফ্যাট থাকে ফলে হাইপার টেনশান রুগীদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাদের কিডনির সমস্যা রয়েছে তারা অবশ্যই নির্ভয়ে গাঁটি কচু বা মুখি কচু খেতে পারেন অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই গাঁটি কচু বা মুখি কচু যার মধ্যে ভিটামিন সি রয়েছে এক কাপ গাঁটি কচু বা মুখী কচুর মধ্যে প্রায় দৈনিক চাহিদার এগারো শতাংশ পূরণ হতে পারে ভিটামিন সি শুধু তাই নয় শরীরের মধ্যকার দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ করার ক্ষমতা অনেকটাই তৈরি করে শরীরের জন্য তাই বর্তমানে ভাইরাল এবং ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে শরীরকে প্রতিহত করতে নিয়মিত আপনারা কচু খান ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো খাদ্য উপাদান আপনার শরীরকে ভালো রাখবে এনার্জিতে পরিপূর্ণ এই গাঁটি কচু ক্লান্তি দূর করবে কাজের ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার জন্য অ্যাথলেটিক্সদের জন্য কচু অত্যন্ত ভালো অত্যন্ত ভালো হলো হজমের বিষয়ে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে এবং ফাইবার সমৃদ্ধ এই কচু আপনার পেটের সমস্যাকে দূর করতে পারে তাছাড়া পাকস্থলী ঠিক রাখার জন্য গাঁঠে কচু নিয়মিত খেতে পারেন পেট পরিষ্কার রাখে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে পাকস্থলীতে জমে থাকা অপ্রয়োজনীয় পদার্থকে বের করে দেয় ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে পারে বা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে এই গাঁঠি কচু বা মুখি কচু মেদ ঝরাতে নিয়মিত আপনি কচুকে রাখুন আপনার ডায়েট চাটে কচুর মধ্যে থাকা ক্যালসিয়াম খুবই বেশি পরিমাণ রয়েছে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম রয়েছে তাই সহজে মেদ জমতে দেয় না তাই অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এবং অন্যান্য ভিটামিনে পরিপূর্ণ এই কচু আপনার তারুণ্যকে ধরে রাখতে সাহায্য করবে ভিটামিন এ সমৃদ্ধ এই গাঁটি কচু বা মুখী কচু আপনার চোখের সমস্যা থেকে মুক্তি দেবে তাই আপনার বাচ্চার খাদ্য তালিকাতে অবশ্যই কচু সিদ্ধকে স্থান দিন আয়রনে পরিপূর্ণ কচু আপনার হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে তুলবে ফলে অ্যানিমিয়ার মতো সমস্যা দূর হবে যাদের আমেষা রয়েছে তারা আমেষার উপদ্রব কমানোর জন্য কচু আপনারা খেতে পারেন কোলন ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধক গড়ে তুলতে পারে এই কচু সেক্ষেত্রে কচুর শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে আপনার শরীরকে ভালো রাখবে হাড়কে মজবুত করবে চুলকে শক্ত করবে ওজন কমাতে সাহায্য করবে কচুর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ করার ক্ষমতা যেমন গড়ে তুলবে তেমন আপনার চামড়াকে বা ত্বককে সুন্দর করতে সাহায্য করবে কোষ্ঠবদ্ধতাকে দূর করে আপনার শরীরের প্রয়োজনীয় ফাইবারের সরবরাহকে ঠিক রাখবে তাছাড়া গর্ভবতী মহিলারা নিশ্চিন্তে কচু খেতে পারেন এর মধ্যে থাকা ভিটামিন যা গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে সাহায্য করবে তাই অতি সস্তার এই খাদ্য আপনার পরিবারের পুষ্টিগুণকে ঠিক রাখতে সাহায্য করবে এর মধ্যে থাকা আয়রনের চাহিদা বা আয়রনের পরিমাণ আপনার চাহিদা পূরণ করবে কচুতে থাকা ফাইবার যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তবে কাঁচা কচু আপনারা খাবেন না বা আতিসিদ্ধ কচু খাবেন না কারণ এর মধ্যে থাকা বিভিন্ন অ্যালকোলয়েডস যা আপনার গলা চুলকে শরীরকে খারাপ করতে পারে কারণ এর মধ্যে থাকা অপালেটের যে দানা থাকে তা গলায় কাঁটার মতো বেঁধে তাছাড়া অন্য কোনো কারণে আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় অতিরিক্ত কচু খেলে শরীরের ক্ষেত্রে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি একজন সুস্থ স্বাভাবিক মানুষ পঞ্চাশ থেকে ষাট গ্রাম কচু খেতেই পারেন তাই আপনাদের বলব আজ থেকেই আপনার ডায়েট চার্টে কচুকে স্থান দিন এবং শরীরের বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই মুক্তি পান ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এবং আপনার জানার কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা লিখতে পারেন আজ এই পর্যন্ত নমস্কার